লন্ডনে ঈদ উদযাপনের খবর। শুক্রবারও যুক্তরাজ্যের মুসলমানরা উদযাপন করল সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদে বিশ্বে নিপীড়িত মুসলমানদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন যুক্তরাজ্যের মুসলমানরা। ইউরোপের সর্ববৃহৎ মসজিদ ইস্ট লন্ডন মসজিদে 5টি এবং জাতীয় মসজিদ ব্রিকলিন জামে মসজিদে 4টি জামায়াতের আয়োজন করা হয়। দেখুন যুক্তরাজ্য থেকে মাসুদুজ্জামানের ক্যামেরায় আকরামুল হুসাইনের রিপোর্ট। প্রতি বছর ঈদ আসে, ঈদের আমেজ যেন সবসময় নতুন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করল যুক্তরাজ্যে বসবাসরত মুসলিম সম্প্রদায়। এবারও খোলা মাঠে ভ্যালেন্টাইন পার্কে ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন প্রায় 20,000 মুসল্লি। এতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি ইসমাইল মেনেক। এনটিভি ডাইরেক্টর মুস্তফা সারোয়ার দর্শকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এনটিভি সকল দর্শককে এবং এনটিভি কলকশীদেরকে সবাইকে এনটিভির পক্ষ থেকে, এনটিভির ফ্যামিলির পক্ষ থেকে ঈদ মুবারক। রমজানের শেশে আমরা সবাই একত্র হয়েছি। আমাদের এনটিভি ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। ইনশাআল্লাহ ঈদ মুবারক, ভালো থাকেন। জাতীয় মসজিদ ব্রিকলিন জামে মসজিদে তৃতীয় জামায়াতে অংশগ্রহণ করেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার নাজমুল কাউনাইন। আমাদের অত্যন্ত আনন্দের ব্রিকলিন মসজিদে আমরা ঈদের নামাজ একসঙ্গে পড়তে পেরেছি এবং আমরা দোয়া করি যে আপনারা সবাই ভালো থাকেন এবং বাংলাদেশের মানুষও যেন ভালো থাকে। আমাদের বাংলাদেশের যে উন্নয়ন অগ্রযাত্রা হচ্ছে, আপনারা সবাই আজকের এই পবিত্র দিনে দোয়া করবেন। ব্রিকলিন মসজিদের পক্ষ থেকে ঈদ মুবারক। সকাল 7টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় ইউরোপের বৃহৎ মসজিদ ইস্ট লন্ডন। প্রতি বছরের মতো এবছরও মাইল্যান্ডে ঈদ ইন দ্য পার্ক অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন হাজার হাজার মুসল্লি। And on behalf of the whole community in town, we're a community which is strong by celebrating our festivals and our faiths together. রমাদানের শিক্ষা প্রতিফলিত হোক বাস্তব জীবনে। অসহায়, গরিব এবং দুঃখী মানুষকে সহযোগিতার মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি হোক সকলের মধ্যে, এমনটি প্রত্যাশা। আকরামুল হুসাইন, এনটিভি নিউজ, লন্ডন।